নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ রেল ইনফো, আর আমি তন্ময়। এই ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যখন ট্রেনে করে কোথাও ট্রাভেল করি, সেটা দূরবর্তী কোনো জায়গা হোক বা লোকাল ট্রেনে করে আশেপাশে কোথাও, তখন আমরা বিভিন্ন স্টেশনের উপর থেকে যাই। এবার স্টেশনগুলোর নামের শেষে অনেক সময় আমরা দেখি জাংশন লেখা থাকে, কোথাও রোড লেখা থাকে, কোথাও হল্ট লেখা থাকে, কোথাও সেন্ট্রাল লেখা থাকে বা কোথাও টার্মিনাস লেখা থাকে। এবার এই হল, টার্মিনাল, সেন্ট্রাল এগুলো কেন দেওয়া হয়, আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের সেটা এক্সপ্লেন করতে চলেছি। প্রথমে আসি সেন্ট্রাল, যেমন কানপুর সেন্ট্রাল। কানপুর একটি বড় শহর এবং কানপুর সেন্ট্রাল এই বড় শহরের অন্যান্য স্টেশনগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মুখ্য স্টেশন। সেন্ট্রাল স্টেশনের আরেকটি মুখ্য গুরুত্ব হলো এই সেন্ট্রাল স্টেশনে বিভিন্ন জোন, ভারতবর্ষে যতগুলো জোন আছে সব জোনের ট্রেনগুলো এসে একত্রিত হয়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। আমাদের ভারতবর্ষে 5টি সেন্ট্রাল স্টেশন রয়েছে, যেমন কানপুর সেন্ট্রাল, ত্রিবেন্দ্রম সেন্ট্রাল, মুম্বাই সেন্ট্রাল, ম্যাঙ্গালোর সেন্ট্রাল, চেন্নাই সেন্ট্রাল। এবার আসি টার্মিনাল স্টেশনের কথায়। টার্মিনাল অর্থাৎ সমাপ্ত স্টেশন, এর পরে ট্রেন আর এগাতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে টার্মিনালটা ব্যবহার করায় সমুদ্র তীরবর্তী স্টেশনগুলিকে টার্মিনাল স্টেশন বলা হয়, মানে এর আগে আর ট্রেন যেতে পারবে না। কিন্তু পুরী কিন্তু টার্মিনাল স্টেশন, কিন্তু তার সাথে জোড়া থাকে না যে পুরী টার্মিনাল। আমাদের হাওড়াও সেরকম একটি টার্মিনাল স্টেশন। ওদিকে ছত্রপতি শিবাজি টার্মিনাস একটি টার্মিনাল স্টেশন, বান্দ্রা একটি টার্মিনাল স্টেশন। এবার আসি হল্ট স্টেশনের কথায়। হল্ট স্টেশনটি বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম্য স্টেশনগুলিতে ব্যবহার করা হয়, এখানে শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেনগুলো দাঁড়ায়, এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। এবার আসি জাংশন স্টেশনের কথায়। যখন একটি স্টেশন থেকে বিভিন্ন দিকে লাইন চলে গিয়েছে, যেমন বারাসাত জাংশনের কথা আমি যদি বলি, তাহলে বারাসাত থেকে বনগাঁর দিকে লাইন চলে গিয়েছে, হাসনাবাদের দিকে লাইন চলে গিয়েছে, এটি একটি জাংশন স্টেশন। অর্থাৎ বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন যেখানে যে মিশছে সেটি জাংশন স্টেশন হয়। এবার আসি রোড। অনেক স্টেশনের নামের সাথে জুড়ে দেওয়া থাকে রোড, যেমন বেলিয়াঘাটা রোড আমার একটি পছন্দের জায়গা, পছন্দের স্টেশন, আমি অনেকবার সেখানে গিয়ে ব্লগ করেছি, দেখো সাজেশন হয়তো আসছে। তো এই বেলিয়াঘাটা রোড স্টেশন, এই স্টেশন রোডটা তখনই ব্যবহার করা হয় যখন সেই স্টেশনটি কোনো মেজর সিটির কাছাকাছি অবস্থিত, তখন সেখানে রোড ব্যবহার করা হয়। এবার আসি ক্যান্টনমেন্টের কথায়। ক্যান্টনমেন্ট কখন ব্যবহার করা হয়, যখন কোনো স্টেশনের আশেপাশে কোনো আর্মি বেস, কোনো মুখ্য আর্মি বেস থাকে, তখন সেটাকে ক্যান্টনমেন্ট স্টেশন বলা হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো, জয়েন বাটনটা প্রেস করে তোমরা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারো। সবাই খুব ভালো থাকবে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।